সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় চট্টগ্রামের ছেলে ফারাজ করিম চৌধুরী কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বইছে তার বিয়ের প্রসঙ্গে। তবে ফারাজ করিম চৌধুরী কাকে বিয়ে করলেন, কে এই পাত্রী, এ নিয়ে তার ভক্তদের মাঝে তৈরি হয়েছে কৌতূহল। সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ পরিচিত নাম ফারাজ করিম চৌধুরী, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা, বিয়ে করতে যাচ্ছেন তিনি, এ নিয়ে তার ভক্তদের মাঝে তৈরি হয়েছে বেশ আগ্রহ। আজ 23 ফেব্রুয়ারি রাজধানীর গুলশান এক সংলগ্ন মহাখালীর মসজিদে গাউসুল আজমে ইসলামী শরিয়া অনুযায়ী খুব সাধারণ আয়োজনে আগত হবে করছেন তরুণদের আইডল ফরাজ করিম চৌধুরী। এবার জানা গেল ফরাজ করিম চৌধুরীর হবু স্ত্রীর আসল পরিচয়। ফরাজ করিম চৌধুরীর হবু স্ত্রী আফিফা আলম একজন, তখন সালটা ছিল হচ্ছে 2001। আসলে আমি যখন কোথাও বক্তব্য দিই মাঝে মাঝে চিন্তা করি যে কিছু কথা আপনাদেরকে বলবো, আবার কিছু কথা সময় যে রাউজান ছিল আজকের থেকে 20-25-30 বছর আগেও যদি আপনি চলে যান, এখানে অনেক মুরব্বীরা এই সময়গুলোর সাক্ষী, আমরা কিন্তু শুধু শুনেছি, এগুলো দেখিনি। সেই সময়ের সাথে যদি আপনি তুলনা করেন তাহলে এখনকার রাউজান সেই সময়ের রাউজান থেকে ভালো নাকি ভালো না সেটা আপনারা বলেন। আসসালামু আলাইকুম। বিয়ে করলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে খুবই আলোচিত ব্যক্তি ফারাজ করিম চৌধুরী। প্রিয়শোক, অবশেষে কাকে বিয়ে করলেন, তার বিয়ে নিয়ে অনেক গুঞ্জন ছিল, অনেক আলোচনা ছিল, সমালোচনা ছিল। প্রিয়শোক, এই যে ফারাজ করিম চৌধুরী, তিনি মানবতার ফেরিওয়ালা নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত, এই ফারাজ করিম আসলে কাকে বিয়ে করলো, এই বিষয়ে বিস্তারিত জানতে চলুন। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় চট্টগ্রামের ছেলে ফারাজ করিম চৌধুরী কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বইছে তার বিয়ের প্রসঙ্গে। তবে ফারাজ করিম চৌধুরী কাকে বিয়ে করলেন, কে এই পাত্রী, এ নিয়ে তার ভক্তদের মাঝে তৈরি হয়েছে কৌতূহল। তাহলে সত্যিই কি বিয়ে করছেন ফারাজ? প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। চট্টগ্রামের রাউজানে অনিয়মের বিরুদ্ধে সোচ্চার এই তরুণ, যে কোনো ধরনের সমস্যায় ছুটে যান ভুক্তভোগীর কাছে, সমস্যার সমাধান দিয়ে রাউজানকে পরিচ্ছন্ন রাখতে চান এই যুবক। সামাজিক মাধ্যমে বেশ আলোচিত ফারাজ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। আজ শুক্রবার রাজধানীর গুলশান এক সংলগ্ন মহাখালীর মসজিদে গাউসুল আজমে ইসলামী শরিয়া অনুযায়ী খুব সাধারণ আয়োজনে আকুদ হবে তরুণের। এতে বর ও কনে পক্ষের সদস্যরা উপস্থিত থাকবেন। ফারাজ করিম চৌধুরীর পারিবারিক একটি সূত্র এ তথ্যটি নিশ্চিত করেছে। তারা জানায় আগামী 1 মার্চ চট্টগ্রামের রাউজানে গহিরায় নিজ বাড়িতে বিয়ে উপলক্ষে সর্বসাধারণের জন্য মেজবারের আয়োজন করা হবে। জানা গেছে রংপুরের একটি শিক্ষিত পরিবারের তরুণীকেই মসজিদে ইসলামিক নিয়ম অনুযায়ী বিয়ে করতে যাচ্ছেন ফারাজ। পাত্রীর নাম আফিফা আলম। 1998 সালের 26 ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে জন্মগ্রহণ করেন তিনি। এরপর ঢাকায় ও লেভেল এবং এ লেভেলের অধ্যয়ন শেষে বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন। এদিকে 1992 সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ফারাজ করিম চৌধুরী। চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান তিনি। চারপাশে নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে তুলে ধরে দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ পরিচিত নাম ফারাজ করিম চৌধুরী, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা, বিয়ে করতে যাচ্ছেন তিনি, এ নিয়ে তার ভক্তদের মাঝে তৈরি হয়েছে বেশ আগ্রহ। আজ 23 ফেব্রুয়ারি রাজধানীর গুলশান এক সংলগ্ন মহাখালীর মসজিদে গাউসুল আজমে ইসলামী শরিয়া অনুযায়ী খুব সাধারণ আয়োজনে আগত হবে এ তরুণের। এতে বর ও কনে পক্ষের সদস্যরা উপস্থিত থাকবেন। ফারাজ করিম চৌধুরীর পারিবারিক একটি সূত্র সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায় মার্চ মাসের প্রথম দিন চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়িতে বিয়ে উপলক্ষে সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করা হবে। ফারাজ করিম চৌধুরীর পাত্রী সম্পর্কে জানা গেছে কনের নাম আফিফা আলম। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন তিনি। আফিফার জন্ম রংপুরের মিঠাপুকুরে।
খুবই সাধারণ আয়োজনে মসজিদের শরিয়া অনুযায়ী আক্তের মাধ্যমে বিয়ে করতে চান বলে আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ফারাজ করিম চৌধুরী। এবার সেই ইচ্ছাই পূরণ করতে যাচ্ছেন। ফারাজ করিম চৌধুরী চট্টগ্রাম ৬ আসনের পাঁচবারের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন ফারাজ করিম চৌধুরী। বিয়ে করছেন তরুণদের আইডল ফরাজ করিম চৌধুরী। এবার জানা গেল ফরাজ করিম চৌধুরীর হবু স্ত্রীর আসল পরিচয়। ফরাজ করিম চৌধুরীর হবু স্ত্রী আফিফা আলম একজন সাধারণ ফ্যামিলির মেয়ে। আফিফা আলমের আসল পরিচয় কি, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। দর্শক, গত কয়েকদিন ধরেই বিয়ের খবর নিয়ে চর্চায় রয়েছেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা ফরাজ করিম চৌধুরী। গুঞ্জন উঠেছে শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি, এ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। আর এরই মধ্যে জানা গেল সত্যি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তরুণ। ফরাজ করিম চৌধুরীর পারিবারিক একটি সূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে বিষয়টি। শুক্রবার রাজধানীর গুলশান এক সংলগ্ন মহাখালীর মসজিদে গাউসুল আজমে ইসলামী শরিয়া অনুযায়ী খুব সাধারণ আয়োজনেই আগত হবে এ তরুণের। এতে বর ও কনে পক্ষের সদস্যরা উপস্থিত থাকবেন। এর আগে এক সাক্ষাৎকারে ফরাজ করিম চৌধুরী জানিয়েছিলেন, খুবই সাধারণ আয়োজনেই মসজিদে শরিয়া অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ে করতে চান তিনি, আর এবার সেই ইচ্ছা বাস্তবায়ন করতে যাচ্ছেন তিনি। এদিকে ফরাজ করিম চৌধুরীর পাত্রী সম্পর্কেও জানা গেছে। আফিফা আলম নামে রংপুরের এক তরুণীকে বিয়ে করতে চলেছেন তিনি। ১৯৯৮ সালের ২৬শে ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে জন্ম আফিফা আলমের। রাজধানী ঢাকায় ও লেভেল এবং এ লেভেল পড়ালেখা শেষ করে এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন। জানা গেছে বিয়েতে পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন আলেমকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী পহেলা মার্চ চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়িতে বিয়ে উপলক্ষে সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে। রংপুরের একটি সাধারণ শিক্ষিত পরিবারের তরুণী আফিফা আলমকে বিয়ে করছেন ফারাজ। তিনি রংপুরের মিঠাপুকুরেই জন্মগ্রহণ করেছেন। প্রসঙ্গত, ফারাজ করিম চৌধুরী চট্টগ্রাম ৬ আসনের পাঁচবারের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে। তার দাদা ছিলেন সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফজলুল কবির চৌধুরী। বিভিন্ন সময় অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশজুড়ে খ্যাতি লাভ করেছেন চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তি ফরাজ করিম চৌধুরী। তখন সালটা ছিল হচ্ছে ২০০১। আসলে আমি যখন কোথাও বক্তব্য দিই, মাঝে মাঝে চিন্তা করি যে কিছু কথা আপনাদেরকে বলবো, আবার কিছু কথা মাঝে মধ্যে বলি না, নিজের মধ্যে রেখে দিই। তবে যেহেতু আপনারা পরিবারের অংশ, আমার বাবার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সাক্ষী, কিছু কথা আজ আপনাদের মাঝে বলতে চাই। আমি তখন অনেক ছোট। একটা দিন ছিল যে আমি আমার বাবাকে বলেছিলাম যে আমাকে আজকে রাত্রে তুমি একটু বাইরে নিয়ে যাবা। আমার বাবা আমাকে যখন কোনো কিছু আজকের দিন পর্যন্ত কখনো কোনো কথা দিয়েছে, তিনি সব কথাগুলো অন্তত আমার বেলায় তিনি রেখেছে। তো ওই দিনও আমাকে উনি বাইরে নিয়ে গিয়েছিল। তবে আমি লক্ষ্য করছিলাম যে আমার পরিবারের মধ্যে একটা অস্থিরতা ছিল সেই দিনটায়। সেই দিনটা যে কী ছিল তখন তো আসলে বুঝে উঠতে পারিনি, তবে এখন যখন ফিরে তাকাই তখন বুঝি যে তার পরের দিনই আমার বাবার কোর্টে একটি হাজিরা ছিল। আপনারা অনেকে জানেন যে ২০০১ থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে আমার বাবার উপর অনেক ধরনের অন্যায়, অত্যাচার, মামলা, অনেক কিছু হয়েছে। আমি সেই রাজনীতির কথায় যেতে চাই না। আমি শুধু বলতে চাই যে আমি যখন ছোট ছিলাম, আমি সন্তান হিসেবে অনেক কিছু কাছের থেকে আমার বাবার লক্ষ্য করেছি। তিনি আপনাদের অভিভাবক হিসেবে কেমন, সেই সাক্ষী আপনারা দিতে পারবেন। তবে আমি একটি কথা আজ আপনাদেরকে বলতে চাই। আসলে
সরাসরি কখনো এটা হয়তো বলা হয়নি আমার, তবে আমার বাবা আমার জীবনে অন্তত পক্ষে আমার জীবনে কিন্তু অনেক ধরনের তুফান গিয়েছে। এই কথাগুলো আমার বাবার সহকর্মীরা সকলে জানে, অভিভাবক হিসেবে কেমন তা জানি না, তবে আমার বাবা আমার জীবনের আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাবা। কারণ তিনি সবসময় আমাদের জন্য যেভাবে পেরেছেন, এমনকি আপনাদেরকে এই কথাগুলো বলি, যখন উনি ঢাকা থেকে চট্টগ্রাম প্লেনে করে যেতেন, তো ওই প্লেনের মধ্যে কি একটা আমসত্ত্ব দিত, ছোটো একটা আমসত্ত্ব দিত, একসময় জিএম জিপ নামক একটা প্লেন ছিল, তো এই আমসত্ত্বটা আমার খুব পছন্দ ছিল। তো তিনি কিন্তু তখন সংসদ সদস্য, কিন্তু এয়ার হোস্টেস বা প্লেনে যারা কাজ করে তাদের থেকে চেয়ে নিত যে আমার ছেলে পছন্দ করে আমাকে দুই তিনটা একটু বাড়তি দেন বলে পকেটে ভরে আমার জন্য নিয়ে আসতো। তো এই ছোট ছোট স্মৃতিগুলো আমার চোখে ভাসে আর কি। তা আমি কিন্তু এমনিতে রাজনীতির থেকে দূরে থাকি, কিন্তু যেহেতু আমার বাবার ভোটের বিষয়ে, এই কারণে আজ আপনাদের সামনে আসা আমার আবেগের জায়গা থেকে, আমি আমার জীবনের অনেক সময় আমার পরিবারের অনেক সময় আমি কিন্তু হারিয়ে ফেলেছি। এটা আবার আজান হচ্ছে, কিন্তু আজান হলে তো কথা বলা যাবে না, যাবে না, কিন্তু এটা ধর্মের সাথে এটা যায় না। আমি একটু আবার দুইটা মিনিট একটু থামি। এক সময় যে রাউজান ছিল, আজকের থেকে 20-25-30 বছর আগেও যদি আপনি চলে যান, এখানে অনেক মুরব্বীরা এই সময়গুলোর সাক্ষী, আমরা কিন্তু শুধু শুনেছি, এগুলো দেখিনি। সেই সময়ের সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে এখনকার রাউজান সেই সময় রাউজান থেকে ভালো নাকি ভালো না, সেটা আপনারা বলেন। আগের চেয়ে যদি রাউজান অনেক ভালো হয়ে থাকে, অনেক ভালো হওয়ার পরেও অনেক কাজ বাকি আছে বলে আমি মনে করি। একটি কাজ হয়ে থাকলে আরো অনেক কাজ হওয়া এখনো দরকার বলে আমি মনে করি। যেই মুহূর্তে আমরা বলবো যে সকল কাজ হয়ে গিয়েছে, সকল উন্নয়ন হয়ে গিয়েছে, এটা বলা মানে হচ্ছে আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে সরে গিয়েছি, এখন চুপচাপ আমরা বসে বসে সময় পার করব, সেই মানুষ কিন্তু আমরা নই। আমার বাবা যেই কাজ 96-তে শেষ করতে পারেনি, সেই কাজ 2001-এ শেষ করেছে। 2001-এ যা শেষ করতে পারেনি, তা 2008-এ শেষ করার চেষ্টা করেছে। 8-এ যেই কাজ বাকি ছিল, তার 14-তে করার পরিকল্পনা করতে না পারলেও পরের বছর নিশ্চয়ই তা করার চেষ্টা করেছে। এখানে মুরব্বীরা এগুলো অনেক কিছু সাক্ষী হতে পারবে। আপনাদের আশপাশের এলাকার সাথে মিলিয়ে দেখতে হবে, পার্শ্ববর্তী এলাকাগুলো রাউজান থেকে পরিষ্কার না রাউজান বেশি পরিষ্কার? পার্শ্ববর্তী এলাকাগুলো রাউজানের সাথে যদি তুলনা করেন, রাউজান বেশি সবুজ না পার্শ্ববর্তী এলাকাগুলো বেশি সবুজ? এগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে। রাউজান কিন্তু বাংলাদেশের বাইরে না, বরং বাংলাদেশের ভিতরে। বাংলাদেশে অন্য জায়গার সাথে তুলনা করে যদি মনে করেন যে না, আমার অন্য জায়গার থেকে আমার রাউজান একটু হলেও ভালো আছে, তখনই মাত্র আমি আপনার কাছে একটা ভোট চাওয়ার মুখ থাকবে আমার। নাহলে কিন্তু আমি যে আপনাদের কাছে ভোট চাইবো সেই মুখও আমার থাকবে না, যে আমি কেমনে আপনাদের কাছে বলি যে আপনি আমার বাবাকে ভোট দেন, যদি আমার বাবা আপনাদের জন্য সামান্যতম কোনো কিছু না করতে পারে। তবে আপনাদের কিছু জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র নিজের বাড়ির সামনে রাস্তা বা নিজে যে কাজটা চেয়েছিলেন সেটার উপর ভিত্তি করে যদি আপনারা চিন্তা করেন যে ভোট দেবেন, সেটা কিন্তু ঠিক হবে না। কেন? কারণ এই পুরো রাউজানটাকে আপনার নিজস্ব পরিবার আপনাকে মনে করতে হবে। আপনার কাজটা না হয়ে থাকলেও আপনার প্রতিবেশীর কাজটা হয়েছে কিনা সেটা খেয়াল রাখবেন। প্রতিবেশীর কাজটা যদি হয়ে থাকে, আপনার কাজটা হবে এই ভরসায় আপনি আমার বাবার উপর আবার ভরসা রাখতে পারেন। কেন? কারণ আমি সাক্ষী দিচ্ছি আমার বাবা কিন্তু চেষ্টা করে। এই কথাগুলো আমি বড় গলায় এই জন্য বলতে পারি, কারণ আমি ওনাকে এবং ওনার সাথে যেই জনপ্রতিনিধিরা আছেন, আমি এমন দেখেছি আমার বাবার সাথীদেরকে একটা ফোন করে একটা কথা বলেছে যে এই কাজটা এখনো হয়নি, আমি চোখে দেখেছি সেই কাজটা, তখন সঙ্গে সঙ্গে তারা করে ফেলার চেষ্টা করে।
আপনার জনপ্রতিনিধিদের কাজ করার অভ্যাস আছে এবং আমি বিশ্বাস করি আপনাদের যে অসম্পূর্ণ কাজগুলো আছে, সব জায়গায় যে অসম্পূর্ণ কাজগুলোর কথা আমি বলছি, কারণ আমরা আগামীতে সপ্তাহ দেখি এই রাউজান এখানেই থেমে থাকবে না, এই রাউজানকে আমরা সামনে আরো অনেক দূর দেখতে চাই। বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিল পরবর্তী যারা বক্তব্য রেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের গণ অধিকার পরিষদের ডাকে, গণ অধিকার পরিষদের আহ্বানে ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন, এই আন্দোলন টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছাতে পেরেছি। আজকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এ দেশ এবং জাতি এবং জনগণের মুক্তির এই মুহূর্তে একটি মাত্র পথ রয়েছে, একটি মাত্র রাস্তা রয়েছে, সেটি ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে এ দেশ ও জাতিকে মুক্ত করা। কেউ যদি মনে করে থাকে, কেউ যদি বলে থাকে, চিন্তা করে থাকে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসন ছাড়া এ দেশ ও জাতি মুক্তি পাবে, আমি বলবো রাজনৈতিক ভাবে তাদের দূরদর্শিতার অভাব রয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের একজন যাত্রী তিনি হজ করতে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সেই জাহাজে যখন সেই প্লেনটি যখন ভারতীয় আকাশে উড্ডীয়মান ঠিক তখন বাংলাদেশের সেই হজ যাত্রী প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়ে মৃত্যু পথ যাত্রী, সেই যাত্রীকে নিয়ে সেই বিমানের পাইলট ভারতীয় মুম্বাই এয়ারপোর্টের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে এবং তাকে অনুরোধ করে যাতে সেই বিমানকে জরুরি অবতরণের জন্য অনুমতি দেয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য এই আওয়ামী লীগের স্বামী স্ত্রীর সম্পর্কে বলা পার্শ্ববর্তী দাদারা সেই বিমানকে ল্যান্ডিং এর অনুমতি দেয় নাই, অনুমতি দিয়েছে দিনে 24 ঘন্টায় 360 বার যাকে নাজাকার বলে গালি দেয় সেই পাকিস্তান অনুমতি দিয়েছে। এখান থেকে প্রমাণিত হয় কেউ যদি এই ঘটনার পরে ভারতকে আমাদের বন্ধু রাষ্ট্র বলে পরিচয় দেয় তাহলে তাকে জুতা এবং ঝাড়ু নিয়ে দৌড়ানি দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই ঘটনার পরে ভারতকে আমরা কোনোভাবে আমাদের বন্ধু রাষ্ট্র বলতে পারি না। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশের তরুণ এবং যুব সমাজের মাঝে আমাদের আগামী প্রজন্মের মাঝে একটি ভুল ইতিহাস সৈলাদ করে দেওয়া হয়েছে। আজকে আমাদের কোমলমতী শিক্ষার্থীদের শেখানো হচ্ছে 1971 সালে ভারত নাকি যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। আমরা বলতে চাই এই ইতিহাস সঠিক নয়, এই ইতিহাস আংশিক সত্য। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমাদের পাশে এসে ভারত দাঁড়ায় নাই, বরং পাকিস্তানকে দুর্বল করার জন্য, পাকিস্তানকে ভাঙার জন্য 1971 সালে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। ইন দ্য মিন্টাইম বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকরা দীর্ঘ 9 মাসের একটি রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে, আর আজকের এই ভোটচোর রেসিস্ট ভারতের গোলাম আওয়ামী সরকার বলে দেশ নাকি ভারতের দাদারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা বলতে চাই এই ভ্রান্ত মিথ্যা ইতিহাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ। আজকে সুপরিকল্পিত ভাবে আমাদের এই দেশকে ধ্বংস করার জন্য, আমাদের আগামীর প্রজন্মকে মেরুদণ্ডহীন করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এই সূক্ষ্ম পরিকল্পনা অনেকেই জানেন না, অনেকেই বুঝেন না। ভারত ভালো করেই জানে বাংলাদেশের নাগরিকগণ, বাংলাদেশের জনগণ স্বশিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে ঢাকার বুকে দিল্লির দাবিদারি চলবে না। এই জন্য দিল্লির বুদ্ধিজীবীরা ওই মোদী সরকারকে বলল, যদি ভারত বাংলাদেশকে তার একটি করায়ত্ত রাজ্য হিসেবে লুটপাট করতে চায় তাহলে বাংলাদেশের মেরুদণ্ড ধ্বংস করে দিতে হবে। মোদীজি বুদ্ধিজীবীদের জিজ্ঞেস করলেন কিভাবে বাংলাদেশের মেরুদণ্ড ধ্বংস করা যায়,
সেই ভারতীয় বুদ্ধিজীবীরা বলল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ডহীন করে দেন, যাতে আগামীর প্রজন্ম একটা অন্ধ প্রজন্ম হিসাবে গড়ে ওঠে। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশের আগামীর প্রজন্ম একটি অন্ধ প্রজন্ম হিসাবে একের পর এক গড়ে উঠছে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষা তুলে দেওয়া হয়েছে, কেন জানেন? কারণ ভারত ভারতেরই জানে একজন শিক্ষার্থী ধর্মীয় শিক্ষায় শিক্ষিত উঠলে তার দ্বারা ধর্ষণ করা অসম্ভব, তার দ্বারা চাঁদাবাজি সম্ভব নয়, তার দ্বারা উৎপাত সম্ভব নয়, তার দ্বারা শহীদ আবরারের মতো কমলমতি শিক্ষার্থীদের খুন করা সম্ভব নয়। এই জন্য ভারত পরিকল্পিত ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয় শিক্ষা তুলে দিয়েছে। কিন্তু আমরা বাংলাদেশের অবলা জাতি, আমরা ভারতের এই পরিকল্পনা বুঝি নাই। ভারত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে আমাদের জাতিকে মেরুদণ্ডহীন করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে ভারত থেকে 30 লক্ষ কপি বই ছাপানো হয়েছে। আমি এই সরকারকে বলতে চাই, বাংলাদেশে একটি সরকারি ছাপাখানা রয়েছে, এই ছাপাখানার কাজ কি? এই ছাপাখানার যদি সক্ষমতা নাই থেকে থাকে, হাজার হাজার বেসরকারি ছাপাখানা রয়েছে, এই সরকার চাইলে এই বেসরকারি ছাপাখানার মাধ্যমে বাংলাদেশে স্বয়ং সম্পূর্ণভাবে আমাদের পাঠ্যপুস্তক আমাদের দেশের মাটিতে আমরা ছাপাতে পারতাম। কিন্তু সরকার সেটি না করে নিম্নমানের কাগজ দিয়ে অতিরিক্ত ব্যয় করে ভারত থেকে 30 লাখ কপি বই আমদানি করেছে। আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি বন্ধুগণ, এরকম আমাদের সীমান্তে প্রতিনিয়ত পাখির মতো গুলি করে বাংলাদেশের নাগরিকদের হত্যা করছে। কিন্তু আমি আপনি জানি না, ভারতের সাথে চীনের সীমান্ত রয়েছে, পাকিস্তানের সীমান্ত রয়েছে, আফগানিস্তানের সীমান্ত রয়েছে, আপনি কোনদিন দেখবেন না ভারতের সীমান্ত রক্ষী বাহিনী পাকিস্তানের কোন নাগরিককে গুলি করে হত্যা করেছে, চীনের কোন নাগরিককে গুলি করে হত্যা করেছে। ভারত ভালো করেই জানে পাকিস্তানের একটা মানলে পাকিস্তান সাথে সাথে 10টা ভারতীয় সীমান্ত বাহিনীর লাশ ফেলে দেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের পাঁচটা ভারতীয় গোলাম আওয়ামী সরকার যখন ভারতের এই খুনি সীমান্ত বাহিনী আমার দেশের বিহারের ভাইদের হত্যা করে, আর আমাদের এই পাঁচটা পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীকে বলে ইটস ওকে, এটি বিচ্ছিন্ন ঘটনা, আমরা কিছু মনে করি নাই, দাদা একটাই তো মেরেছেন, একটাই তো মেরেছেন, আরো 2-4টা মারলেও অসুবিধা নেই। এই হচ্ছে বাংলাদেশের এই গোলাম ভারতের পাঁচটা দালাল সরকার। প্রিয় বন্ধুগণ, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে আহ্বান জানাই, আজকে আমরা ভারতীয় পণ্য বৈকটের ডাক দিয়েছি। এই পণ্য বৈকটের আন্দোলন টেকনাফ থেকে প্রতিনিয়া প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। আমাদের মাঝে গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মসিউজ্জামান উপস্থিত রয়েছেন। তিনি বিগ্রেডের দায়িত্ব পালন করেছেন, 30 বছর সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন, তিনি জানেন কিভাবে আমাদের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী আগ্রাসন চালায়। প্রিয় ভাইরা আমার, আমি আর বক্তব্য বাড়াবো না, আমার পরে আহ্বায়কের বক্তব্যের মাধ্যমে আমাদের এই সমাবেশ শেষ হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে কাজ শেষ করছি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বর্তমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আন্দোলনের অগ্রসৈনিক গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মসিউজ্জামান। এ ভারতীয় পণ্য বয়কট, বয়কট, যারা কালো পোশাক পরে আছেন তারা একটু সামনে সুন্দরভাবে দাঁড়ায়, তারা কথা বলার আগে আমরা একটা ছবি নেব, একটু প্লিজ কালো পোশাক গুলো একটু সামনে আসেন, এদিকে এদিকে আসেন, এই এই পাশে দাঁড়ান, কিছু একটা ফুল ফ্রেমের ছবি নিয়ে উঠতে হবে। আপনাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে আমি আমার ছোট বক্তব্যটি রাখছি।
সেটা হলো আমাদের প্রতিটা আন্দোলন একটা ফল লাভ করতে চায়। এবং আমরা যখন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু করি আজ থেকে প্রায় এক মাস আগে, তখন থেকে আমরা খেয়াল রাখছিলাম যে এটাতে ভারতীয়দের কি প্রতিক্রিয়া হয়। আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে প্রথম থেকেই ভারতীয় বিভিন্ন ইউটিউবার বা টিভি চ্যানেলগুলি এটা নিয়ে খুব বড় ধরনের প্রতিক্রিয়া দেখায়। অর্থাৎ ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন আমরা শুরু করেছি, ভারতীয় প্রতিক্রিয়ায় আমরা বুঝতে পারছি আমাদের সেই আন্দোলন সঠিক আছে এবং ভালোভাবেই চলছে। আপনি যখন আপনার শত্রুর সাথে কোনো রকম একটা যুদ্ধে লিপ্ত হন, তখন আপনি নিশ্চয়ই জানতে চাইবেন যে আপনার কোনো একটা অ্যাকশনে তার উপরে প্রতিক্রিয়া কি হচ্ছে। এই প্রতিক্রিয়ার আজকে আপনাদের আরেকটা দৃষ্টান্ত আপনাদের একটু দেখিয়ে দিই। এতদিন আমরা যে আন্দোলন করেছি রাস্তায়, আমরা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছি, আমরা মিছিল করেছি, আমরা লিফলেট বিতরণ করেছি, বাংলাদেশে কেউ আমাদের এটা করতে বাধা দেয়নি। আজকেই প্রথম আওয়ামী সরকারের পুলিশে আমাদের মিছিলটা এখানে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এটা কিন্তু আমি খুব পজিটিভ ভাবে দেখি, এই জন্য যে ভারতীয়রা এতটাই ভীত হয়েছে। আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল এবং মানবতা ফুরিয়েলো নামে পরিচিত ফারাজ করিম চৌধুরী, তিনি কিন্তু আজকে শুক্রবার বিয়ে করলেন এবং খুবই অসহায় বা দারিদ্র পরিবার থেকে একটি মেয়েকে নিয়ে তিনি বিয়ে করলেন। যদিও তিনি যেভাবে চলাচল করতেন এবং আপনারা জানেন যে তিনি কিন্তু একজন এমপির ছেলে, প্রচুর ধন সম্পত্তির মালিক এই ফারাজ করিম। প্রিয়শক, এই যে ফারাজ করিমের বিষয়ে বর্তমান যে আলোচনা সমালোচনা, এই বিষয়গুলো নিয়ে আসলে কী বলতে চান, কী বলার আছে, অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।